77वां स्वाधीनता दिवस के पावन अवसर पर पूरे देश में जहां झंडा फहराया जा रहा था, तो इसी दौरान पूरे इलाके में तनाव का माहौल छा गया, क्योंकि इस क्षेत्र में कुछ समाज विरोधियों द्वारा इलाके के भारत निर्माण विद्यापीठ विद्यालय में झंडा फहराने नहीं दिया गया। मुद्दे को लेकर इलाके के लोगों में तनाव का माहौल बना हुआ है। विद्यापीठ के शिक्षक शुभजीत दास को भी मारपीट किया गया। तत्पश्चात इस क्षेत्र में पुलिस प्रशासन को जानकारी दिए जाने पर लगभग 2 घंटे बाद पुलिस घटनास्थल पर पहुंची। कलाई मंडल बीजेपी के सभापति नित्य गोपाल दास व दूसरे अभिभावकगण क्षेत्र में पहुंचकर हालात का जायजा लिए। अंतिम कार्यक्रम में निवास दास घटनास्थल पर पहुंचकर जल्द से जल्द 24 घंटे के अंदर वारदात से जुड़े अपराधी को गिरफ्तार किए जाने का मांग किया। गौरतलब है कि कालाइन व काटीगुड़ा के कई क्षेत्रों में गैर जिम्मेदाराना कुछ युवकों द्वारा असामाजिक गतिविधियों को अंजाम दिया जाता है, और इसके चलते आवासीय क्षेत्र के महिला युवक युवतियों की यातायात पर भी परेशानी खड़ी होती है। किस लिए इस स्कूल के छात्र छात्रा अभिभावक शिक्षक शिक्षिका को मारपीट किया गया, मुद्दे को लेकर लोगों में नाराजगी का माहौल बना हुआ है। बहरहाल जल्द से जल्द इस मामले की छानबीन कर आरोपी अपराधी को गिरफ्तार किए जाने के लोग मांग कर रहे हैं। आश्चर्य की बात यह है कि इतनी बड़ी वारदात के बाद भी पुलिस प्रशासन अब तक किसी को गिरफ्तार नहीं कर पाई है। সকাল 9টার সময় যখন এই স্কুলের পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষ করার পরে যে আরও আনুষঙ্গিক যে বন্দে মাতরম 15 আগস্ট উপলক্ষে যে বিভিন্ন প্রোগ্রাম, সেই প্রোগ্রাম চলাকালীন অবস্থায় দুইজন দুষ্কৃতকারী এবং সঙ্গে আরও অন্যান্যরা তারা বাইরে দাঁড়াইয়া হাসি ঠাট্টা করেন, ম্যাজিক করেন এবং স্কুলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের অশালীন কথাবার্তা করেন। তারপরে মাস্টার এই স্কুলের একজন গার্জিয়ানরে, ছাত্রের গার্জিয়ানরে তারা মারপিট করছে, শারীরিকভাবে নির্যাতন করছে। এইটা নির্যাতনের কারণ যখন জানতে স্কুলের ভাইস প্রিন্সিপাল শুভজিৎ দাস যখন আইসে যে কেনে মারো অভিভাবকরে, তখন বাচ্চা যে অভিভাবকের যে বাচ্চাটা আছে বাচ্চাটারও তারা মারছে। এবং এই যে ভাইস প্রিন্সিপাল শুভজিৎ দাস, শুভজিৎ দাসও শারীরিকভাবে নিগ্রহ করছে এবং শুভজিৎ দাসে যাওয়ার সময় ওয়ার্নিং দিছে যে গলা কাটিয়া জবাই করে দেওয়া হইব, জবাই করে দেওয়া হইব, যদি স্কুলে কেন রাখতে চাও তো তোমরা আইনের আশ্রয় লইও না। পরবর্তীতে আমরা গ্রামের বা অন্য শিক্ষানুরাগী যারা মানুষ এরা আইছে, এরা আইয়া এখানে এই পরিস্থিতি দেখিয়া ওরা পুলিশে ডাকছে, পুলিশ প্রশাসন আইছে, আইনের ইয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি খুব থমথমে অবস্থায় আছে। আমরা এটারে আমরা ইয়ে করার চেষ্টা করলাম যাতে শান্তির বাতাবরণ থাকে। তবে আমরা প্রশাসনের কাছে দাবি খুব তাড়াতাড়ি এই জিনিসগুলোর অ্যাকশন নেওয়াও। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের NH6 থাকিয়া ভারত নির্মাণ স্কুল পর্যন্ত রাস্তায় রাস্তায় এরা গাড়ি নিয়া বই থাকে, রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত ছোটো ছোটো গাড়ি নিয়ে তারা কিসের ব্যবসা করে, এইগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া খুব তাড়াতাড়ি এইগুলোর প্রতি নজর দেওক এবং ইফটিজিংয়ের হাত থাকি কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল এবং ভারত নির্মাণের রক্ষা করা হোক, অন্যথায় সামাজিক বাতাবরণ নষ্ট হইব এবং সামাজিক বাতাবরণ যাতে সুন্দর সুস্থ থাকে তার দিকে দৃষ্টি রাখার লাগে। স্কুলে কী কাজ? আমি তো সিকিউরিটি
কোন সময় ঘটনা হয়েছে? ও আমি আগে দেখি তো, আগে তো ঘটনা হয়েছে, মানে মারামারি করছেন। ঘটনাটা কিনা হয়েছে? ঘটনাটা তো আমি মানে ঘর থেকে আসি, দেখি তারা মারামারি করটা গেটের সামনে, শেষ তো পুলিশ ভাই পড়ে, ও তো মানে এমনি তারা মারামারি করে ভিতরে ঢুকিয়া গেটও বাড়াবাড়ি করটা কত বড় শেষ। হ্যাঁ স্টুডেন্টকে মারা হয়েছে। হ্যাঁ নাম কি? ইয়ো গার্জেন সুমন, সুমন মারা হয়েছে। পরে তো শেষ তো পুলিশ আইয়া পড়েছে, পরে আর দুইটা ছেলে আইয়া পর সিকিউরিটি তুমি দেখা যাও আমি তোরা হাতিমু মারমু। পতাকা নিয়ে কিছু পতাকা তো আমি দেখছি না, আমি তো বাইরে থেকে আসি, তারা পতাকা আমি দেখছি না। আমি স্কুলের টিচার, তো যখন স্কুল ছুটি হয়ে গেল যাওয়ার পরে এখানে গার্জিয়ানের সকালবেলা গার্জিয়ান পিটছে, এখানে পুরো মারামারি হয়েছে। গার্জিয়ানকে পিটার পরে গার্জিয়ান ওরা পাঁচ ছজন ছেলেরা এখানে সকাল থেকে এখানে আড্ডা দিচ্ছে আর কি। তো দেখা গেছে গার্জিয়ান দেখেছে বুঝে কোনো প্রবলেম আছে, এরপরে গার্জিয়ানরা থানাতে গেলো। থানা থেকে ওরা এসেছিলো যে ওকে ধরে নিয়ে যাওয়ার জন্য, ও দোকানে বসা ছিল, ও দৌড় দিয়ে চলে গেছে, ধরতে পারেনি পুলিশ আর কি। তারপর চলে গেছে। কজন ছিল? হ্যাঁ কজন ছিল? পাঁচ ছজন ছিল। না আমি চিনি না, কিন্তু গ্রামের মানুষ সবাই চিনি, নামও আছে। এরপর তারপর কি হয়েছে, ওই স্কুল ছুটি হয়ে গেলো, সব চলে গেলো। তখন এই আরও দুইটা ছেলে এসে আমার সিকিউরিটিকে বলছে পেটে চাকু ঢুকাবো, কাকবো তুই আমাদেরকে চিনিয়ে দিয়েছিস, এরকম বলেছে। হ্যাঁ তো ওর মতো দেখেছে স্যার দেখে না সে আমাকে কী কী গালি গালা করছে। তো আমি আসলাম, রেখে চলে যাচ্ছে, আমি বলছি মানুষকে চিনি, ফটো উঠে রাখি, শুধু মোবাইলটা বের করছি ফটো ওঠানোর জন্য। আজ ওই ফটোটা স্কেল লেগে করে এসে আমাকে দেখেন পাথর দিয়ে মেরেছে। তারপর আমার আরেকটা সিকিউরিটি আছে, ও আটকাতে গিয়েছে, ওকে রড দিয়ে মেরেছে হাতে পুরা পুরা। তখন আমি থানায় গিয়ে মেডিকেল করে এসেছি। জাতীয় পতাকা কে? ওই তো ওই পাঁচটা ছেলে, পাঁচ ছজন ছেলে। জাতীয় পতাকা ছিল? হ্যাঁ ওখানে গেটের মধ্যে ছিল, আর গাড়ির মধ্যে আজকে সব গাড়ি লাগানো ব্যাঙ্গে গেলে চলে গেছে। স্কুলের প্রিন্সিপাল কি না? সুমিতা দাস। আমরা ফ্ল্যাগ হোস্টিং যখন করা হয়েছে ঠিক ওই সময় ওরা এখানে গন্ডগোল শুরু করেছে। গার্জিয়ান ইভেন স্কুলের বাচ্চা এদেরকে মানে ভয় দেখিয়ে কতটা বাচ্চা তো ওইখান থেকে গেটে ঢুকেও নি, গেট থেকে ওরা পালিয়ে চলে গেছে ভয়। আর ওদের আট নয়জন মানুষ, এদের সবাইদের হাতেই বাস ছিল, ভালো সাইজেরই বাস, আর ওরা নিয়ে গার্জিয়ান দু তিনজনকে পুরো মানে মারবে বলে ওরা ভয়ে, ওরা আট নয়জন ছিল তখন সকালে। আর তারপরে এখানে মানে গার্জিয়ানদেরকে মানে একদম ভয় দেখে ওরা গেটের ভিতরে ঢুকে এই এতটুকু অব্দি, মানে স্কুলের গেটের এই এতটুকু ভিতর অব্দি ওরা এসেছে, ওরা ওই বাসটা সাথে নিয়ে। তারপরে যখন দেখছে অন্য ক্রাউডার আছে, তারপরে ওরা ওখান থেকে চলে গেছে। থ্রেটনিং দিয়েছে ওই সময় দুপুর দিকে, আবার হয়েছে এই কাজটা দুপুর দিকে, আবার ওরা এসে থ্রেটনিং দিয়েছে আমাদের সিকিউরিটি গার্ডকে। ওরা বলেছে যে চাকু ঢুকিয়ে একদম ওকে মাথা কেটে নেবে এইসব, মানে আরও আরও অনেকভাবে মানে ওকে ভয় দেখিয়েছে করেছে, তুই গেটের বাইরে গেলে পরে তোকে আমরা মেরে ফেলবো, এই ধরনের থ্রেটনিং। প্লাস স্কুলের টিচারকে ওরা ঢিল মেরে মানে শরীরের উপরে ফেলেছে, ব্যথা পেয়েছে। প্লাস সিকিউরিটি গার্ড আরেকটাকে ওরা ঢিল মেরে ব্যথা দিয়েছে। কী কারণ হতে পারে আপনার? এটা তো বলা মুশকিল ওদের ইন্টেনশনটা কি, কিন্তু মানে হয়তো চায় যে এখানে ইনস্টিটিউশন নিয়ে হয়তো ওদের কোনো সমস্যা, ওদের পছন্দ না। বাট এত বছর ধরে আমরা আছি এখানে, কোনোদিন কিছু ইভেন এখানে লোকাল যারা এরাও কোনোদিন কিছু প্রবলেম নেই, বাচ্চারা এখানে এসে পড়ে এখানে থাকছে, স্কুলে আসছে যাচ্ছে সবাই। ইভেন আমাদের ইনস্টিটিউশন সেট আপ হওয়ার পরে আরও এখানে অনেক ওদের ওদেরই আরও ইনকাম বাড়লো, সোর্স বেড়েছে, দোকান টোকান হয়েছে, গাড়ি ঘোড়া ওদেরই লেগেছে এখানে। হ্যাঁ সকালে ঢুকেছে, সকালে ওরা হাতে বাস নিয়ে পুরো গেটের ভিতর অব্দি এসেছে, মানে গার্জেন দেখে যে তাড়িয়ে যে ওরা ভিতর অব্দি নিয়ে এসেছে। আর বাচ্চা কতটা ভয়ে ওরা ওখান থেকে গেট থেকেই ওদেরকে মানে তাড়িয়েছে এইভাবে যে বাচ্চারা গেট থেকে ওরা পালিয়ে চলে গেছে ভয়ে। যে এত একটা ভালো একটা দিন ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্টের দিন, এই দিন সব বাচ্চারা আসছে এখানে ফুর্তি ফুর্তির জন্য, ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য, আর এই সময় এরা এই ঠিক ওই সময় এরা এই ধরনের এই কাণ্ডটা শুরু করেছে পুরো একটা প্রোগ্রামের, যে এটা একটা একটা যে স্রোত যে ছিল এই জিনিসটা পুরো ডিস্টার্ব করে দিয়েছে। আপনি থানায় মামলা করেছেন? হ্যাঁ পাঠানো হয়েছে, ওরা গিয়ে এফআইআর করে আছে। কজনের বিরুদ্ধে? এটা তো বলা যাচ্ছে না এখানে, কারণ অনেকজন আছে, এদেরকে তো আমরা নামেও জানি না, জাস্ট ভিডিও করে যতটুকু রাখা হয়েছে আর কি, আমরা চিনি না পার্সোনালি, আমাদের এটার সঙ্গে কোনো